তিস্তর পঞ্চায়েত নির্বাচনে শুভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিপিএম এবং কংগ্রেসের বুথ প্রচার এবং ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত জানা যায় 8ই আগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই তিস্তর পঞ্চায়েত নির্বাচনে শুভপুর এলাকায় সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীরা একসাথে মিলে এলাকায় বুথ প্রচার এবং জনসম্পর্ক অভিযান করেন, পাশাপাশি এলাকায় মিছিল সংগঠিত করেন। এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক মিজান মিয়া, হানিফ মিয়া, সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস নেতা বাবুল মৈশান, দ্রুতলাল চৌধুরী, কাউসার মিয়া সহ অন্যান্যরা। সিপিএম এবং কংগ্রেস কর্মীদের এই দিনের এই বুথ প্রচার এবং মিছিলে উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা আজকে কাঠালিয়া ব্লকের অন্তর্গত শোভাপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর এবং 1 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করি আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীদের নিয়ে। এবং আমরা দেখলাম যে প্রত্যেক বাড়িতে বিজেপি সরকারের যে গ্রাম পরিচালনার প্রতি মানুষ অতিষ্ঠ, এবং আমাদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে যে কথা তাতে বোঝা গেছে যে তারা তাদের সরকার এই গ্রাম সরকারের পরিবর্তন করে এবং ইন্ডিয়া জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে। এবং আমরা এটাও দেখলাম যে তারা তাদের প্রতি যে ক্ষুব্ধ এবং তারা যে নৈরাজ্য তৈরি করে রাখছে এবং ব্লকের মধ্যে নমিনেশন ফাইল করতে দিচ্ছে না, তাদের প্রতিও ক্ষুব্ধ। এতে আমরা প্রত্যেক বাড়িতে আমাদের কথাগুলো আমরা রাখি এবং আমরা তাদের প্রচুর তো আমরা তাদের সাড়া পাই, ব্যাপক অংশে সাড়া পাই। এবং আমরা আশাবাদী যে আমরা শোভাপুর পঞ্চায়েত কাঠালিয়া ব্লকের সমস্ত পঞ্চায়েত যেগুলিতে আমরা প্রার্থী দিতে পেরেছি তা সমস্ত পঞ্চায়েত এবং শোভাপুর পঞ্চায়েত আমাদের জোট প্রার্থীদের দখলে যাবে।